টোটো চালকদের সড়ক অবরোধ করে বিক্ষোভ। মঙ্গলবার ঊনকোটি ত্রিপুরা জেলার কৈলা শহরে পদ্মের পার এলাকার সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করলো টোটো চালকরা। টোটো চালকদের অভিযোগ, তাদের নাকি মারধর করে এবং তাদের সাথে দুর্ব্যবহার করে অন্যান্য গাড়ির চালকরা। টোটো চালকদের গাড়ির চালকরা বলে টোটো চালকদের তাদের টোটোতে যাত্রী বহন করার অধিকার নেই। টোটো চালকদের দাবি, তাদের বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও কেন তারা তাদের টোটোতে যাত্রী বহন করতে পারবে না। টোটো চালকদের অভিযোগ, মঙ্গলবার কুমারঘাট শ্রীপুর এলাকার কয়েকজন টোটো চালকরা তাদের টোটো নিয়ে বের হলে তাদের গাড়ির চালকরা মারধর করেছে। এরই প্রতিবাদে অভিযুক্ত গাড়ির চালকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মঙ্গলবার কৈলা শহর পদ্মের পার এলাকায় সকল টোটো চালকরা একত্রিত হয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। টোটো চালকদের এই সড়ক অবরোধ করার ফলে রাস্তার দুপাশে আটকে পড়ে বহু ছোট বড় যানবাহন থেকে শুরু করে পথ চলতি মানুষরা, যার ফলে রাস্তার দুপাশে ব্যাপক যানজট সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে কৈলা শহর মহকুমা পুলিশ আধিকারিক শিবচন্দ্র দে, কৈলা শহর থানার ওসি সঞ্জীব ভাস্করের নেতৃত্বে বিশাল পুলিশ ও ত্রিপুরা স্টেট রাইফেল বাহিনীর জওয়ানরা ছুটে এসে টোটো চালকদের সাথে দীর্ঘক্ষণ আলাপ আলোচনা করেন এবং বিষয়টি পুলিশ দেখবে বলে টোটো চালকদের আশ্বাস দেওয়া হয়। এরপর পুলিশের আশ্বাস পেয়ে সড়ক অবরোধ মুক্ত করে নেয় টোটো চালকরা। ইয়া নন পারমিটের গাড়ি ইস্যু করছে, মানুষ যার টাকা আছে কিনে চালাইব, পেট্রোল লাগে চালান মানুষে। আমরা যদি একজন দুজন প্যাসেঞ্জার তুলি, তাইনা প্যাসেঞ্জার লামানি হয়, ড্রাইভার আন্ডার ক্রাউন করা হয়, কইরা নানান ধরনের বেজ্জত হয়, এ যাতে এই বেজ্জতটা আর হইতাম না, এটা আমরা প্রশাসনের কাছে দাবি, কৈলাশবাসীর কাছে এটাই দাবি। তার লাগি আজকে অবরোধ করছে, এই জন্য আমরা অবরোধ করছি। আমরা এখন আমরা 70-80 টাকা গাড়ি মিলল, আমরা অবরোধ করছি। আমরা সব গাড়ি আছে পিছনে সব। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।